আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে আমি তোমাদেরকে কোন বিষয়ের ওপর পড়াবো। আমাদের বিষয়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। দেখো, উৎপাদন ব্যবস্থাপনা আমরা আমাদের একাদশ শ্রেণীতে পড়ব, বাকি যে বিপণনটা আছে সেটা আমরা আমাদের যখন দ্বাদশ শ্রেণীতে উঠবো তখন আমরা পড়ব। আজকে আমরা যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদন। আমরা আলোচনা যাওয়ার আগে আমরা আমাদের প্রশ্নের মানদণ্ড এবং সময়গুলো সম্পর্কে জেনে নিই। তোমাদের বই কিনলে তোমরা দেখবে তোমাদের বইতে দশটা অধ্যায় আছে। সেই দশটা অধ্যায় থেকে আমরা যে কোনো ১১টি প্রশ্ন করব। সেই ১১টি থেকে তোমরা মোট ৬০টি প্রশ্নে উত্তর দিবে। তাহলে দেখো, প্রতিটা প্রশ্নে একটাতে ১০ করে মার্কস থাকে। তাহলে ৬০টা যদি দাও সেখান থেকে তোমার মার্কস হবে ৭০ মার্কসে। সেখানে সময় হবে তোমার ২ ঘন্টা ৩০ মিনিট। বাকি ৩০ মার্কসের প্রশ্ন হবে তোমার এমসিকিউ এর উপর, সেখানে তোমার সময় হবে ৩০ মিনিট। তাহলে তোমার মোট ১০০ মার্কসের পরীক্ষার জন্য সময় হচ্ছে কত? ৩ ঘন্টা সময়। তাহলে দেখো, আশা করি সেক্ষেত্রে তোমাদেরকে আমাদের সময় এবং মানদণ্ড সম্পর্কে তোমাদেরকে যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা উৎপাদন সম্পর্কে আলোচনা পর্যায়ে চলে যাই। আমাদের আলোচনা হচ্ছে আজকে উৎপাদন কি, উৎপাদন জিনিসটি কি। দেখো, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের নিত্য প্রয়োজন ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের পণ্য কি উৎপাদন করা হয়ে থাকে। মানে যত উন্নত হচ্ছে বা আধুনিক পর্যায়ে তত আমাদের জন্য কি উন্নত মানের পণ্য কি উৎপাদন করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে উৎপাদন জিনিসটা আসলে কি, কোথা থেকে এসেছে উৎপাদন। দেখো, উৎপাদন হচ্ছে তোমার ধরো আমরা কিন্তু কোনো কিছু কি সৃষ্টি করতে পারি না, আমাদের আমাদের কি করতে হয়, এগুলো তৈরি করতে হয়। তাহলে দেখো, উৎপাদন হচ্ছে তোমার যে বিভিন্ন যে প্রাকৃতিক আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সে সম্পদগুলো ধরো কাঁচামালগুলো আমরা সংগ্রহ করে এনে এগুলোর রূপান্তর করে বা আকার আকৃতি রূপান্তর করে যখন আমরা কি ব্যবহারের উপযোগী করে তুলি, মানুষের ব্যবহার বা আমাদের ব্যবহারের উপযোগী করে তুলি, সেটা হচ্ছে কি উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও বলছি যে প্রাকৃতিক সম্পদগুলো মানে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, ঠিক আছে, এখান থেকে যে কাঁচামালগুলো আমরা সংগ্রহ করে আনবো, সংগ্রহ করার পর এগুলোর যখন আকার আকৃতি বা রূপ পরিবর্তন করব সেটা হচ্ছে আমাদের কি উৎপাদন। তার উৎপাদন উৎপাদন জিনিসটাকে একটা চলমান প্রক্রিয়া, এটা তুমি যতবার উৎপাদন করবে এটা উৎপাদন চলতেই থাকবে, এটা কোনো কি মানে বন্ধ উৎপাদন কার্যক্রমটা কি বন্ধ থাকে না। তাহলে এটা হচ্ছে কি তোমার যখন কাঁচামালগুলো আমরা সংগ্রহ করব এবং এগুলো কি পুনরপ্রক্রিয়াকরণ করে এটা মানুষের ব্যবহারের উপযোগী পণ্য হিসেবে তৈরি করাটা হচ্ছে কি তোমার উৎপাদন। দেখো, আমরা এখন এটা চিত্রের মাধ্যমে আরো ভালোভাবে বুঝে নিই। ইনপুট মানে একটা পণ্য তৈরি করতে আমরা প্রথমে কি দরকার পড়ে। দেখো, আমরা কাঁচামাল থেকে অর্থ মানুষ ব্যবস্থাপনা এগুলো আমরা কি মানে ইনপুট হিসেবে বা উপাদান হিসেবে আমরা এগুলো কি সংরক্ষণ করি। এরপরে এগুলো আমরা সংরক্ষণ করি, এগুলো রূপ পরিবর্তন করে আকার আকৃতি পরিবর্তন করে যেমন প্রক্রিয়াকরণ করে আমরা কি কাঁচামাল সংগ্রহ করে এগুলো সব প্রক্রিয়াকরণ করে এরপর আমরা কি করে আউটপুট হিসেবে পণ্য বা সেবায় রূপান্তর করি। আবার বলছি, আমরা যখন কাঁচামাল অথবা মানুষ ব্যবস্থা এই সব কিছু যখন সঠিকভাবে সংরক্ষণ করে করে প্রক্রিয়াকরণ করে প্রসেস প্রক্রিয়াকরণ করে এটা কি পুনরায় আউটপুট হিসেবে কি আসবে পণ্য বা সেবা হিসেবে বের হয়ে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উৎপাদন, এটা হচ্ছে একটা উৎপাদনের প্রক্রিয়া চক্র। আশা করি তোমরা উৎপাদন জিনিসটা কি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদনের রূপ বা উপযোগের রূপ। আমাদের প্রথমে উৎপাদনের উপযোগ নিবন্ধন প্রথমটা দেখো, আমরা উপযোগ জিনিসটা কি আমরা সেটা বুঝি। মানুষের অভাব পূরণের জন্য যে উপযোগ সৃষ্টি যে কাজগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে কি উপযোগ, তার মানে মানুষের অভাব পূরণ করতে পারে যা সেটা হচ্ছে কি উপযোগ। এরপর দেখো, উৎপাদন উপযোগ হচ্ছে তোমার পাঁচ প্রকার। প্রথমটা দেখো রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি, যখন আমরা যে কাঁচামালগুলো বা প্রাকৃতিক সম্পদ থেকে যখন
কাঁচামালগুলো সংগ্রহ করি ঠিক আছে সেগুলো যখন আমরা রূপ পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে আমার কি রূপগত উপযোগ ধরো হচ্ছে আমরা যে আম আমাদের প্রাকৃতিক সমাজ আম বা গাছপালা কেটে যখন ধরো আমরা গাছ কেটে যখন এটা আমরা শুকাই শুকানোর পর আমরা কি করি কাঠগুলিকে আমরা আমাদের আসবাবপত্র হিসেবে কি ব্যবহার করি আবার ধরতে পারো আম আম থেকে আমরা কি করি জুস জুস গ্রহণ করতে পারি তাহলে সেটা এগুলি কি হচ্ছে আমটাকে রূপান্তর করা হচ্ছে না তারপর হচ্ছে তোমার গাছপালা কেটে কাঠ তৈরি করে এখানে আসবাবপত্র তৈরি করা হচ্ছে সেটা কি একটা রূপ পরিবর্তন না এটাই হচ্ছে তোমার রূপগত উপযোগ এরপর দেখো সময়গত উপযোগ সময়গত উপযোগ কি ধরো এক মৌসুমের পণ্য যদি আমরা অন্য মৌসুমে ভোগ করতে পারি সেটা হচ্ছে তোমার সময়গত উপযোগ সময়গত উপযোগ থেকে আমরা কিন্তু গুদাম চাপকরণ বলতে পারি তার মানে হচ্ছে ধরো আমার কোনো পণ্য যদি শীতকালে পণ্য যদি আমরা গ্রীষ্মকালে ভোগ করতে পারি তাহলে আমাকে কি করতে হবে সেটা গুদাম চাপকরণ করে মজুত করে রাখতে হবে বুঝতে পেরেছো তাহলে হচ্ছে সময়গত উপযোগ কি এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ভোগ করার জন্য যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার কি সময়গত উপযোগ এরপর দেখো স্থানগত উপযোগ স্থানগত উপযোগ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পণ্য স্থানান্তর করা হবে সেটা হচ্ছে তোমার স্থানগত উপযোগ তার মানে যদি এক জায়গায় যে পণ্যগুলি আমরা তৈরি করি সেটা আমরা বিভিন্ন জায়গায় যখন পৌঁছাবো তখন আমাদের এই স্থানগত উপযোগ মানে পরিবহনের মাধ্যমে আমরা এই উপযোগগুলো সৃষ্টি করতে পারি এরপর দেখো মালিকানাগত উপযোগ মালিকানাগত উপযোগটা কি মালিকানাগত উপযোগটাকে আমরা স্বত্বগত উপযোগও বলতে পারি এটা সৃষ্টি হয় তোমার যখন তোমার মালিকানা অন্য জনের কাছে হস্তান্তর করবে সেখান থেকে এই উপযোগটা সৃষ্টি হয় তাহলে আমরা কিভাবে সম্ভব হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধরো এই আমার হাতে একটা মার্কার আছে এই মার্কারটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ এটা আমার মালিকানা এটা যখন আমি অন্য জনকে দিয়ে দিব তাহলে এটা মালিকানা অন্য জন হয়ে যাবে তার মানে কি হচ্ছে হস্তান্তর করা হচ্ছে তার মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যখন মালিকানা হস্তান্তর করা হবে সেটা হচ্ছে তোমার মালিকানাগত উপযোগ বা স্বত্বগত উপযোগ এরপর দেখো সেবাগত উপযোগ সেবাগত উপযোগটা কি যখন সেবার মাধ্যমে সেবার মাধ্যমে অভাব পূরণ করতে পারে বা সেবার মাধ্যমে যখন তুমি বিনিময় যখন কাউকে তোমার সেবা হস্তান্তর করতে পারো বিনিময় সেটাই হচ্ছে তোমার সেবাগত উপযোগ তার মানে হচ্ছে সেবা দ্বারা তুমি যখন কাউকে কোনো কিছু দিবে সেটাই হচ্ছে সেবাগত উপযোগ ধরো ডাক্তাররা তাদের পেশেন্টদেরকে কি সেবা দিয়ে থাকে এটাও একটা সেবাগত উপযোগ বা আমাদের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে কি দেয় জ্ঞান দান করে সেটাও কি তোমার কি সেবাগত উপযোগ তা প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমি আজকে যতটুকু তোমাদেরকে বুঝিয়েছি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের এই আলোচনা বিষয় মধ্যে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে পারো নাই অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে পরবর্তী ক্লাসে আমি এই উৎপাদনের উপর আবার অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বইটা কিনে ফেলো এবং কিনে বাসায় ভালোভাবে পড়তে থাকো সেই পরবর্তী ক্লাসে আবার স্বাগত জানাই তোমাদেরকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ